লম্বা ব্রেকের পর শুরু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি। প্রথম দিন থেকেই সব বিভাগে ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। 14 মাস পর জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। একই সাথে অধিনায়কত্বের মিশন শুরু হয়ে গেল তামিম ইকবালের। খরা 2 আসরের পর উইন্ডিজ সিরিজে ফিরতে সমস্যা হবে না ক্রিকেটারদের, বলছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ফুরালো অপেক্ষা, প্রায় বছর খানেক বাদে এক ছাদের নিচে পুরো টাইগার স্কোয়াড। তাই তো এই অনুশীলনের আবেদনটাও অনেক বেশি ক্রিকেটারদের কাছে। এটা যে আন্তর্জাতিক আঙ্গিনায় ফেরার রিহার্সেল। ঘরোয়াতে খেলা হয়েছে 2 টুর্নামেন্ট, ফিটনেস নিয়ে খুব একটা চিন্তা নেই, তাই তো প্রথম দিন থেকেই স্কিল ট্রেনিংয়ে মনোযোগ। টাইগারদের বেশিরভাগ সময় কেটেছে ব্যাটিং আর বোলিং সেশনে। অনেকের সাথে আলাদা আলাদা করেও কাজ করেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। অনেকদিন পরে সবাই একসাথে ন্যাশনাল ক্যাম্পটা জয়েন করছি, খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হয়েছে এবং এনজয় করছি সবার সাথে একসাথে। অনেকদিন পরে দেখা হলো অনেক, যদিও লাস্ট টুর্নামেন্টে আমরা একসাথে ছিলাম, বাট একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা ডিফারেন্ট ফিলিং, সো অনেক বেশি এনজয় করছি। অনুশীলনকে আলোকিত করেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার দলের সাথে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জড়তা টের পাওয়া গেছে ব্যাটিংয়ে, আগের ছন্দে ফিরতে সময় লাগবে স্পষ্ট হয়ে উঠেছে নেট সেশনে। সতীর্থদের উপর আলাদা নজর ছিল তামিম ইকবালের। অবশেষে অধিনায়কত্বের মিশন যে শুরু হয়ে গেল। প্রথম সিরিজেই বাজিমাতের সুযোগ হাতছাড়া করতে চাইবেন না টাইগার ওপেনার। করোনার মধ্যে 2 সিরিজ খেলে কিছুটা এগিয়ে উইন্ডিজ, তবে নতুন দলের অনেকেরই কোভিড প্রোটোকলের সাথে পরিচিত নয়। সেই দিক দিয়ে বাংলাদেশও খুব একটা পিছিয়ে থাকছে না। প্রিপারেশন মোটামুটি ভালো হয়েছে, তারপরে অনেকদিন পরে অবশ্যই আমরা প্র্যাকটিসে ওই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে, সো এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব বেশি একটা প্রবলেম হবে না। প্রথম দিনে 3 ঘন্টার সেশনে আলাদা গুরুত্ব ছিল ফিল্ডিংয়ে। ওয়ানডে স্কোয়াডের 24 জনের সাথে যোগ দিয়েছেন টেস্ট দলের এবাদত, রাহি ও খালেদ। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।